কতটুকু কেঁদেছো কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে আগে যে কাঁদতে শিখতে হবে তবে তোমার কৃষ্ণ পাওয়া যাবে। ভগবান পেতে গেলে ভক্তি যার কৃষ্ণ তার স্বরূপ শাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বাবা। ভগবান পেতে গেলে আগে দুটো জিনিস দরকার, এক হলো ভক্তি আর এক হলো বিশ্বাস, তবে তো ভগবান কৃপা হবে। জানেন পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তি, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব। প্রত্যেক দিন মা কুন্তি আগে আমার বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিত। বাবা বিশ্বাস কাকে বলে দেখেন, ভক্তি কিরকম হওয়া দরকার। আজও দিয়েছে যুধিষ্ঠিরকে খেতে, যুধিষ্ঠির বলল মা ও মা আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, ও মামা তুমি আমার ভীম ভাইকে আগে খেতে দাও না গো। ঠিক আছে বাবা, তুই যখন বলছিস আগে ভীমই খাক। যা যা রান্না করেছিল বাবা ভীমকে দিয়েছে, ভীম একাই সব খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে বলে বলেন অপদার্থ, একবারও তোর মার কথা ভাবলি না, একবারও তোর ওই ভাই দাদাদের কথা ভাবলি না, তুই একাই সব খেয়ে ফেললি। হ্যাঁ তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদর পরিপূর্ণ করতে পারি না? তাই এত সব সময় তোর খাই খাই কিসে, এত এত খাবা তবু সব সময় তোর উদর ভরে না, কেন এত তোর এত খাই খাই? দেখবেন বাবা কোন কোন সন্তান একটু বেশি খায়, অনেক বাড়িতে আছে অনেক ছেলেরা আছে মেয়েরা আছে একটু খায় বেশি। গ্রামের লোকেরা বললে মেনে নেওয়া যায়, কিন্তু মা মা যদি বলে খোকা তোর এত খাই খাই কিসে, এই কষ্টটা কাউকে বলা যায় না। যখন কুন্তি বলেছিল তোর এত খাই খাই কিসে, তখনই ওই ভীম প্রতিজ্ঞা করেছিল মা আমি কথা দিলাম জীবনে আর তোমার কাছে কিছু খেতে চাই না। তবে আজকে তো আমি খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? আমি কথা দিলাম আমার প্রাণ থাকতে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ও একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার? আমি যা চাইবো তুই আমাকে তাই দিয়ে দিবি? দেব, তুমি একবার বলো কি চাও। বেশ দে। এই হস্তিনাপুর থেকে দ্বারকায় কৃষ্ণ চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে এনে দেখা। ভীম হেসে বলে উঠল মা জগতে এত কিছু চাওয়ার ছিল তুমি পারলে না, তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে, হমায়ে তো সোজা কাজ। কয়েক মিনিট নয় কয়েক সেকেন্ড আমি তোমার কাছে আনব। যুধিষ্ঠির বলল ভাই তোর মাথা খারাপ, তুই জানিস হস্তিনাপুরতে দ্বারকা তিন দিনের পর, তুই আনবি কি করে ডাকবি কি করে সে আসবে কি করে? দাদা তোমার মতো আমি বেদবিদ্যা পাঠ করতে জানি না, তোমার মতো আমার ধর্ম জ্ঞানও নেই। সবাই জানে ভীম শুধু খেতে জানে, ও কোনো কর্মের নয়, কিন্তু আজ আমি সবাইকে দেখিয়ে দেব ভীম খেতে জানে না, ভীম আমার কৃষ্ণকে ভালোবাসতে জানে। কি করে ডাকবি তুই দেখো না দাদা? ভীমের হাতে ছিল 80 মন ওজনের গদা, ওই গদাটা কি করেছে বাবা মাথার উপরে তিনবার ঘুরিয়েছে, তিনবার ঘুরিয়ে একেবারে শূন্যে উপরে ছেড়ে দিয়েছে, আর গদাটা ঘুরতে 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 নিচের দিকে আসছে। আর যে সোজা সুজি পড়বে না ভীম সেই সোজা সুজি নিজের মাথাটাকে পেতে দিয়েছে।
আরে পেতে দিয়ে একবার বলে উঠলে কৃষ্ণ রে একবার কৃপা করে দাদা ভগবান সবে হস্তিনাপুর দিয়ে দ্বারকায় গিয়ে সবে রাজ সিংহাসনে বসতে যায় সঙ্গে সঙ্গে বাবা আবার উঠে রওনা হচ্ছে হস্তিনাপুরের দিকে সত্যভামা রুক্মিণী পিছন থেকে ডাকলো প্রভু প্রভু তুমি তো সবে এলে হস্তিনাপুর থেকে আবার কোথায় যাচ্ছ ওই শোনো সত্যভামা রুক্মিণী শুনতে পাচ্ছ মধ্যম পাণ্ডবহীন পানি পানি আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে আমি যদি না যাই ভীম যদি বেঁচে না থাকে দুর্যোধনের উরুভঙ্গ করবেন কে আমি যদি না যাই ভীম যদি বেঁচে না থাকে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবেন কে আমি যদি না যাই ভীম যদি বেঁচে না থাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন কে আমি আসছি ভীম তোর কাছে একটু দাঁড়া সকল মায়া ত্যাগ করে তিন দিনের রাস্তা অতিক্রম করে বলেন মাইরা উপর থেকে গদা মাটিতে পড়তে কতটুকু টাইম লাগে ওইটুকু টাইমের ভিতরে তিন দিনের রাস্তা অতিক্রম করে কৃষ্ণ ছুটে এসে গদা ভীমের মাথায় পড়তে যাবে আর আমার কৃষ্ণ ছুটে এসে গদাটাকে আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হতো কেন এইরকম কাজ করলি ধুলা থেকে ভীম উঠেছে বাবা ভীমের তো বিশাল বড় চেহারা ভীমের বুকে যেন আমার কৃষ্ণ ছোট বুকে জড়িয়ে ধরে বলল কৃষ্ণ তুই বললি বাদামার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে না হবে কি করে করে যে পক্ষে আমার কৃষ্ণ সেই পক্ষকে কোনদিন ধ্বংস করা যায় না সেই পক্ষের কোনদিন অপমৃত্যু হয় না কৃষ্ণ আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম আমার মা তোরে দেখতে চেয়েছে একবার আয় তুই আসতিস আসতিস না কত অজুহাত দেখাতিস কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম তিন দিনের রাস্তা কয়েক সেকেন্ডে তুই চলে এলি অদূরে মা কুন্তি দাঁড়িয়ে আছে দেখতে পেলো ভীমের বুকে আমার কৃষ্ণ ছুটে এসেছে মা ভীমের চরণে দুধে একটু দাঁড়িয়ে হাত জোড়ো করে বসেছে আমি তোর মা আমি যদি তোকে প্রণাম করি তোকে নরক যন্ত্রণা পেতে আমি তোকে প্রণাম করব না তোকে নরকে পাঠাবো না ওরে এতদিন জানতাম আমার অর্জুন বেশি কৃষ্ণকে ভালোবাসে যুধিষ্ঠির নকুল সহদেবেরা ভালোবাসে কিন্তু আজ আমি জেনে গেলাম তোর মত করে আমার কৃষ্ণকে কেউ কোনোদিন ভালোবাসে তুই শুধু খেতে শিখিসনি তুইও তারে ভালোবাসতে শিখেছিস
ঘিমিরে যদি কোনদিন যদি কোনদিন আমায় কিছু দিতে হয় তোর কৃষ্ণকে বলে দিস তোর হৃদয়ে ভক্তি প্রেম ভালোবাসা আছে ওই প্রেমে জানা তোর কুমির হৃদয়ে দিয়ে কৃষ্ণকে ডেকেছিল ওই তো আমি ডেকে এনেছি বলো কি বলবার আছে কৃষ্ণ রে সবাই তোর কাছে যে যা চাই তুই তাকে তাই বলে বা তোর পিসিমা তো কিছু জিগে গেলি না কি চাও যে আমার কাছে যা যা আছে তাকে তাই দিয়ে দি কি চাও পিসি কৃষ্ণ রে সবাই তোমার কাছে সুখ সম্পত্তি চায় তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন কৃষ্ণ অকালে আমি আমার পাণ্ডুকে হারালাম পাঁচটা ছেলেকে নিয়ে গান্ধারী বনে দাসী বৃত্তি করলাম সেদিন আমার কাছে আমার সব ছিল কিন্তু কৃষ্ণ রে সেদিন আমার কাছে কেউ ছিল না কিন্তু তোমার কাছে আমার কৃষ্ণ ছিল আজ আমার যদি শ্রী রাজা আমি রাজার মামা আমার সব আছে কিন্তু আমার কৃষ্ণ কৃষ্ণ রে চরণ ধরে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে আর যেদিন দুঃখ কষ্ট চলে যাবে একতলা দোতলা তিনতলা চারতলা যত তলা বাড়বে তত জ্বালা বেড়ে যাবে দেখবেন বাবা বিপদ হলে দুঃখ হলে তখনই তো কৃষ্ণের কাছে কাঁদে আচ্ছা বলেন তো মা লীলাতে ছিলাম কোথায় এটাই হলো তথ্য বলে লীলাতে ছিলাম কোথায় মোহিনীর মৃত্যু হলো মেয়েটাকে বুকে ধরে আছে হীরাচন্দা কিন্তু খাওয়াবে কি দেখবেন মায়ের একটা জন্ম দিয়ে যদি বাবা চলে যায় মা কিন্তু মানুষ করতে পারে আর জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয় কিন্তু বাবা মানুষের মতো মানুষ হতে পারবে না কি খাওয়াবে একদিনের মেয়েটাকে ভগবানের কাছে কাঁদছে ভগবান তো কৃপা করে ভক্তকে পাঠায় বলে ভগবানের এত দাম ভগবান কৃপা করে ওই মেয়েটার সেবার জন্য স্বর্গ থেকে একটা কামধেনুকে পাঠিয়েছে মাইনা এই কামধেনুর কাছে যে যা চাই তাকে তাই দিয়ে দেয় তা কামধেনুটাকে পাঠিয়েছে আর যেই না কামধেনু হাম্মা হাম্মা রবি ডাকছে না তাড়াতাড়ি করে হীরাচন্দা একটা বাটি নিয়ে গাভীটার উদারে দিয়েছে গাভী আমার জন্য নয় আমার মেয়েটার জন্য একটু দুগ্ধ দিবি যেই না বলেছে বাবা মা মা যেমন সন্তানকে দুগ্ধ দিয়ে দেয় আপনি থেকে দুগ্ধ দহন করতে হলো না আপনি থেকে দুগ্ধ পড়ে বাটি ভর্তি হয়ে গেল আর ওই দুগ্ধ এনে মেয়েটাকে খাওয়াই দিন যায় মাসে যায় বছরই যায়
দেখতে দেখতে মেয়েটার বয়স হয়ে গেল 6 বছর বাবা হীরা চন্ডাল বলল জানিস মা আমার বলতে যা কিছু আছে সবরি বাবা নাম রাখলো মেয়েটা সবরি আমার বলতে যা কিছু আছে সবরি মেয়েটার নাম রাখলো সবরি ভগবান মনে মনে করছে সবে তোর মাকে কেড়ে নিয়েছি ভক্ত যদি হতে চাও ভগবান একবার যাচাই করে নেবে না হঠাৎ বাবা বাবা একদিন গেছে ভিক্ষার দণ্ড লাগলো ঘরে আছে ছোট মেয়ে সবরি তাল পাতার কুড়ে ঘর আর ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল সবরির পা লেগে প্রদীপটা উল্টে পড়ে যায় আর যখনই উল্টে পড়ে গেল না ওই তাল পাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে দেখি স্বর্গ থেকে কামধেনু যে দুধ দিয়ে যায় প্রত্যেক দিন সে দেখতে পাচ্ছে সবরি ঘুমাচ্ছে ওর বাবা নেই মেয়েটা তো আগুনে পুড়ে যাবে স্বর্গ থেকে কামধেনুটা ছুটে এসে বড় বড় শিং দিয়ে সবরিকে জাগিয়ে দিল আর যেই না সবরি জেগে উঠেছে চারিদিকে আগুন ধরে গেছে চিৎকার করে বলে উঠলেন আগুন 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 গাভীটা সবরিকে বের করে এনেছে হীরা চন্ডাল জানে না হীরা চন্ডাল ভিক্ষা নিয়ে বাড়িতে ফিরছে আর ফিরেই বাবা ঘটটা দেখে ছুটছে উঠে একি ভয়ময় প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো তারপরে তুমি আমার সবরিকে কেড়ে নিয়েছো এবার তো আমার পালা তুমি আমাকে কেড়ে নেবে নিতে হবে না আমি আসছি তোমার কাছে প্রাণ ত্যাগ করবে বলে হীরা চন্ডাল ছুটতে ছুটতে একেবারে সরুজুর জলে ঝাঁপ দিতে যায় হঠাৎ দেখতে পেল কি গো ভটবিক্ষে তলে সবরি আজি বড় জোড়ো করি বট তলে সাবরি পহড় জোড়ো করি আবার গভীর দড় তলে ভজে নসে করছে বাবা যেই ঝাঁপ দিতে যাবি পিছন থেকে সাবরি ডাক দিল বাবা কে কে আমায় ডাকলো বাবা বলি পিছনে তাকিয়ে দেখে না বকবিকের তলায় গভীর উদরে সাবরি চুপটি করে বসে বাবা ছুটতে ছুটতে গিয়ে বলল মা মানে তোর কিছু হয়নি তো কি করে হবে বাবা যার কেহ নাই আমি আছি এই গাভী যে আমার মাতৃস্নেহে দুগ্ধ দিয়ে যায় ও যে আমায় বাঁচিয়েছে হীরা চন্ডাল গাভীটার চরণ ধরে বলল গাভী আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করতে পারি না তুই পশু কুলে জন্ম নিয়ে সেটা করে দেখিয়ে দিবি কে গো মাইরা সত্যি গো পশু পাখিরা যেটা পারে সেটা মানুষেরা করে না দেখবেন বাবা এখানে একটা গন্ডগোল সৃষ্টি হোক বাবা যে যা বাবা চলে যাবে বাবা ওতে মাথা দেব না ঝগড়াঝাটিতে মাথা দেব না তাদের যে থামাতে হবে এই বিচারটা মন সত্য জ্ঞান না কিন্তু পশু পাখি এদের আছে সাবরি আগুনে পুড়ে যাবে বলি গাবিটা স্বর্গ থেকে ছুটে এসে সাবরিকে বাঁচিয়ে দিল ঠিক তদ্রূপ বাবা আপনারা জানেন যাদের কপিকুলে জন্ম ছিল বীর হনুমান কে গো আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগলবর্তী ওই একজন দেখিয়েছিল ভক্ত প্রবর বীর হনুমান একজন দেখিয়েছে কবে জানো অমাইরা একদিন এই বীর হনুমান সীতামাকে প্রশ্ন করেছিল ও মামা ওই মাথাতে মেয়েরা লাল মাথাটা কি পরে বলে খোকা ওর নাম হলো সিধু সিধু হ্যাঁ ও মামা সিঁদুর কেন পরে আমার মায়েরা ভালো বলতে পারবে ও মা সিঁদুর কেন পরে স্বামীর অমঙ্গলের জন্য স্বামীর অমঙ্গলের জন্য খারাপ বলেনি বাবা
এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে দেখবেন বাবা কতটা ছোট করে পড়া যায় আবার বাবা এখন সিঁদুরের দাম এত বেড়ে গেছে বাজার থেকে কুমকুম পাওয়া যায় না ওইগুলো নিয়ে মাথায় লাগলো কিন্তু না সিঁদুরের যদি দাম না থাকতো তাহলে বিয়ের পর তোমাকে মাথাতে ওটা দিতে হতো না তাহলে সিঁদুর কেন পরি এটা মৌমিতা বলছে না সীতামা বলেছিল প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর ও মামা হনুমান বলছে ও মা তুমি কেন পড়ো কেম বোকা ছেলে দেখেছো ও বাবা ও কি আর মানুষের মতো বুঝজ্ঞান আছে ও তো কপি কুলে জন্ম হনুমান ও মামা তুমি কেন পড়ো এই বোকা ছেলে আমি পড়ি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয় প্রভুর মর্মলের জন্য সিঁদুর পরো ঠিক আছে এইটা শুনে বাবা হনুমান চলে এসেছে ভোর ভোর ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে গঙ্গা স্নান করে একেবারে সীতামার ঘরে তিন কৌঙ্ক সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে লাল হয়েছে আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 কানে চলে গেছে ভগবানের ছুটতে ছুটতে এসেছে হনুমান এই হনুমান হনুমান তো ভয়ে থারথার করে কাঁপছে হেই সারা শরীরটা লাল করেছিস কেন প্রভু আমি কি করে জানবো আমি মাকে বললাম মা মেয়েরা কেন মাথাতে লাল মতোটা কি পরে বলে সিঁদুর কেন পরি বলল স্বামীর মঙ্গলের জন্য আমি বললাম মা তুমি কেন পড়ো বলল তোর প্রভুর মঙ্গলের জন্য মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারে আজি আমি ভোর ভোর ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করি শুদ্ধ বাসনে পরিধান করি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল মঙ্গল শোনো হনুমানের গলায় দিল সেই দিন আর যেই না গলায় দিল না বাবা হনুমানের বড় বড় দাঁত আছে না এই দাঁতগুলো নিয়ে ওই মুক্তগুলো একটা একটা করে দাঁত দিয়ে ভাঙ আর ভাঙতে 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 বাবা যখন দেখতে পাচ্ছে কোন পুঁথিতে রাম নাম লেখা নেই একেবারে টান মেরে মালাটা ছিঁড়ে আর যেই না ছিঁড়ে দিল না সীতামা রেগে গিয়ে বলছে এই জন্য তোকে বলে তুই হনুমান হনুমানের গলায় কি মুক্তর মালা শাশি হনুমানে বলেছিল মা সবাই আমায় হনুমানে বলে বলো কিন্তু তুমি আমায় হনুমানে বলো না মা কেন জানো আমার প্রতিটা লঙ্কুপি আছে রাম সীতার নাম সেই দিন বড় বড় লোক দিয়ে বক্ষ বিদীর্ণ করে দেখালো মা দেখো দেখো কে বসে আছে আমার হৃদয়ে মন্দিরে রাম সীতা যুগলে বসানো আছে আমি যদি মালা পরি দেখায় রাম সীতার মালা না হলে আমি গলায় পড়ি না তাই হনুমান কোনদিন বলো না সেই দিন সীতামা বলেছিল হনুমান সবাই তোকে হনুমান বলে বলো আজকে থেকে আমি তোকে বললাম তুই ভক্ত প্রবর বীর হনুমান আজকের মতো করে জগতে কেউ কোনদিন পারবে না হৃদয় ছিঁড়ে রাম সীতা যুগল মূর্তি দেখাতে তাহলে মায়েরা ভাবেন ওরা কপি কুলে জন্ম ছিল ওরা কিন্তু ভগবানকে ভালোবাসতে পেরেছে আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা বাসতে পারলাম বলো তো লীলাতে ছিলাম কোথায় রাধে রাধে কোথায় ছিলাম সরোজনদীর তীরে গাভীর উদরের তলায় সাবরী বসে আছে মেয়েটাকে বাঁচিয়ে বাবা নতুন করে ঘর বাঁধল কিন্তু বাবা বেশি দিন হলো না দৈব দুর্ঘটনায় তিন দিনের জ্বরে হীরা চন্ডালে মৃত্যু হয়ে সাবরী একা হয়ে গেল কি খাই জানো ওই সাবরী ওই মতঙ্গ সাধুদের আশ্রম আছে পঞ্চবটির বন মতঙ্গ সাধুদের আশ্রমে সাধুরা যা যা প্রসাদ পায় যেগুলো বেশি হয় উচ্ছিষ্ট পোকা লেগে গেছে যেগুলো কুকুর বিড়াল খায় না আর সেইগুলো
আমার ওই নর্দমায় ফেলে দেয়। আর প্রত্যেক দিন সবরি প্রত্যেকটা দিন ওই জঙ্গলে ঘুরে ঘুরে বাবা সাধুদের রান্না করার জন্য আজকে রান্না জোগাড় করে কি করে জানো? একবারে বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই। ওমাইরা একটু প্রেম সে উলু তুলি দাও তো দেখি বাতাস বন্ধ হয়ে যাবে প্রেম সে সাধুর বলে রে আমার মন আমাদের সাধু সেবা করি তোর পুরানো কাঠ নিয়ে আমরা রান্না করে সেবা পাবো। দাদা দেখাচ্ছি মজা চুরি করা স্বাদ আজকে তোকে মিটিয়ে দেবো। ওই যে শুকনো কাঠ কুড়িয়ে এনেছিল ওই শুকনো কাঠ নিয়ে সবরিকে মারছে বেরিয়ে যা বেরিয়ে যা দয়া মা দয়া আমার ভগবানের জাদবি চন্দ্রে তোমাদের এত জাদবি চার বিশেষে এইটুকু মেয়ের কাছ থেকে আমরা শিক্ষা নেব মা ওকে মা সবাই মিলে মারতে মারতে ধুলার উপরে শয়ন করেছে সবাই সবাই মা খারাপ মানুষ নয় তো আজকে ওদের মধ্যে এক স্বামী ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী রামানন্দ স্বামী এসে বললেন সবরি আজ আমি তোকে দীক্ষা দেব ওরে এত তোর ভক্তি এত তোর প্রেম তবু কিছুতেই প্রভু তোরে দেখা দেয় না কেন দেয় না তোর হৃদয়ে তো দীক্ষা গুরু আশ্রয়টা হয় আর সাবরীর কানে রামানন্দ স্বামী দীক্ষা মন্ত্র দিয়ে দিল আর দীক্ষাটা নিয়ে বাবা যেই না সরুজুর ঘাটে স্নানে নেমেছে না সবাই মিলে বলে বলে আবার আবার নেমেছি ছোট জাতের মেয়ে হয়ে আবার আমাদের স্নানের ঘাটে নামলি বেরিয়ে যা দূর হয়ে যা সবরি সরুজুর জল হাতে নিয়ে অভিশাপ দিল সবাই আমাকে চণ্ডালিনী চণ্ডালিনী বলে ঘৃণা করে সবাই আমাকে নিজ জাতি বলে ঘৃণা করে আমিও বলে রাখলাম এই সরুজুর জল আজ থেকে হয়ে যা অপবিত্র সরুজুর জল লীল ছিল লাল হয়ে যা এই সরুজুর জলে কৃমিকীটে পরিণত হো এই সরুজুর জলের তীরে কুকুরে প্রস্রাব করে দে যেই না অভিশাপটা দেবা
সরুজুর জল অপবিত্র হয়ে গেল। মতঙ্গ সাধুরা বলে উঠলেন, আরে ওই দেখো 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 ওই চন্দ্রালিনীর পরশে সরুজুর জল হয়ে গেল অপবিত্র। কিন্তু না বাবা, সরুজুর জল অপবিত্র সশরীর অভিশাপে হয়েছে, আশ্রয় পেয়ে গেল। আর আশ্রয় পেয়ে প্রত্যেক দিন ওই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়া, আর কি করে জানো, বসে বসে কাঁদে আর বলে দয়াম কৃপাম। আজকে গাছতলার বসে সবরি কাঁদে আর কি বলে, ভোলে গৃহ সাজ সবে সপেছি তো যেটা মিষ্টি ফল সেটা আমার প্রভুর জন্য তুলে রাখা। ও মাইরা, আপনারাও তো ভক্ত, আমরাও তো ভক্ত, যারা যারা গৌর গোবিন্দ সেবা করে, মাঝে মাঝে দেখবেন বাবা বাজার থেকে শশা কিনে এনেছেন, এত তিতো খাওয়া যায় না। তাহলে যে শশা তিতো আমরা খেতে পারি না, সেই শশাটা আমার ভগবান খাবে কি করে? আঙুর ফল এনেছেন এত টক যেন লবণ দিয়ে খেলে ঠিক হয়, মানে অজান্তে তো কিনেছেন। তাহলে যেটা লবণ দিয়ে খেতে হচ্ছে সেইটা আমার ভগবান খাবে কি করে? আমি বলে যাচ্ছি বাবা, যা কিছু ভগবানকে দেবে একবার নিজে সেবা করে জিহ্বাতে দিয়ে দেখে,
ভক্ত অনেক রকমের হয়, সবরি এই রকম ভক্ত ছিল, যেটা টক যেটা তিত সেটা প্রভু খাবে না, সেটা আমি খাব, আর আমার প্রভু যদি সেবা করি সেটা যেন মিষ্টি সুস্বাদু ফল হয়। এটা গেল একটা কারণ। আর একটা কারণ কি জানো, হীরা চন্দ্রাল সবরীকে বলে রেখেছিল, সবরী রামের সব থেকে বড় শত্রু হলো রাবণ। সবরীর মনে ভয় হয়েছিল, বাবা যদি কোন ফলের মধ্যে বিষ মাখিয়ে দেয় আর ওইটা যদি আমার প্রভু কোনদিন জঙ্গলে এসে প্রসাদ পায় তাহলে তোমার প্রভুর মৃত্যু হয়ে যাবে, মরতে যদি হয় আমি মরব, কিন্তু আমার প্রভু যেন ভালো থাকে। আজকের কেমন ভক্ত আর কেমন ভগবান দেখে। ওমাইরা সত্যি করে বলেন তো, এই রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল কারণটা কি ছিল? এই জায়গাটা আমার একটু মন দেন, ও বৃষ্টি বৃষ্টির মতো হয়ে যায়, ওর কাজও করুক। এখন তো বাবা ভেবে নিতে হবে, আমাদের যারা কীর্তন কমিটি ওদেরকে ভেবে নিতে হবে, প্রত্যেক বছর মানে সব মাসেই বৃষ্টি লাগাতার লেগে আছে, মানে সব সময় আমাদের বর্ষাকাল, এই আমাদের শুকনো আর হবে না, এই এক সপ্তাহ পর পর বৃষ্টি হতেই থাকবে। ওই জন্য কমিটি দাদাদের অনুরোধ, যারা পরবর্তী দিনে যারা শুনতে এসেছেন পরে আবার কীর্তন করাবেন তাদের কাছে আমার নিবেদন, আবার যদি প্যান্ডেল করতে হয় বাবা একটু মজবুত করে প্যান্ডেল করতে হবে, তবে যদি কীর্তনটা করানো যায়। অনেকে বলে সেই জ্যৈষ্ঠ মাসে বাবা কীর্তন করাবো না কেন, ওই সময় বৃষ্টি হয়, এটা কি মাস, কোথা থেকে বৃষ্টি এলো? তাহলে বাবাটা একটু লক্ষ্য করে দেখে, আজকে এই যে রাম রাবণের যুদ্ধ হলো কারণটা কি? দুটো কারণ বলেন তো। যখন আমার সীতা মাকে চুরি করতে এসেছিল রাবণ, কি রূপ ধরে এসেছিল? কি রূপ ধরে ছিল? সাধু। আর ওটাই ছিল আমার সব থেকে ভগবানের সব থেকে বড় রাম বলেছিল, রাবণ তুমি এত কিছু রূপ ধরবার ছিল, অন্য কিছু রূপ ধরলে না, তুমি সাধুদের মুখে চুন কালি লাগিয়ে দিবে। এইটা ছিল প্রথম রাগ। আর দ্বিতীয় রাগটা কি? না যখন বাবা সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে একবার ধরে দাও, আর আমার ভগবান রামচন্দ্র পাগলের মতো ছুটে গিয়েছিল সোনার হরিণটাকে ধরবে বলে, হরি বল, কিন্তু না, এই যে সোনার হরিণ ধরতে গেল তার একটা কারণ আছে। রামে যদি সোনার হরিণ ধরতে না যেত সীতামা কোনদিন চুরি হতো না, আরে সীতামা যদি চুরি না হতো লঙ্কার মাটিতে লঙ্কা স্থাপন হতো না, আর লঙ্কা স্থাপন না হলে লঙ্কাতে তুলসী বিবরণ হতো না, তুলসী বিবরণ না হলে কোনদিন মহাপ্রসাদ হতো না, মহাপ্রসাদ না হলে কোনদিন ভক্ত সমাজে বিতরণ হতো না, ভক্ত সমাজে বিতরণ না হলে কোনদিন কৃষ্ণ ভক্তির উদয় হতো না, কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনদিন রাবণ রাজার বংশ